स्टूडेंट्स वी आर लर्निंग बुलिमिया प्रिय छात्र छात्रिया आमरा पढ़छिलाम बुलिमिया टुडे इज द थर्ड डे आज हलो तृतीय दिन सो लेट अस ओपन आवर बुक एसो आमरा आमादेर बई खुली ओपन एट पेज नाउ 58 58 पृष्ठा खोलो ऑन द सेकेंड डे वी ended the first part of the page. Today's part is activity 1 and activity 2. আগের দিন আমরা এই পৃষ্ঠার প্রথম অংশটা পড়েছিলাম আজকে আমরা করব activity 1 এবং activity 2. So see and listen to what I say. দেখো এক নম্বর activity কি লেখা আছে লেখা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস সত্যি হলে টি এবং মিথ্যা হলে এফ লেখো দেওয়া বাক্সে ডান দিকে কতগুলো বাক্স দেওয়া আছে খুব করা আছে আমরা সেখানে লিখব সত্যি স্টেটমেন্ট হলে টি লিখব আর ফলস হলে আমরা এফ লিখব এটা আমরা জানি তাহলে শুরু করি নাম্বার এ দি সুন্দরবনস ইজ ইন দি নর্থ অফ বেঙ্গল দি সুন্দরবনস ইজ ইন দি নর্থ বেঙ্গল সুন্দরবন হয় উত্তরবঙ্গে সুন্দরবন কি উত্তরবঙ্গে এই পৃষ্ঠারই দ্বিতীয় লাইন দেখো উপরে লেখাই রয়েছে দ্বিতীয় লাইনে সুন্দরবন ইজ ইন দি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল একদম দক্ষিণে তাই না অথচ আমাদের প্রশ্নে দেওয়া আছে নর্থ অফ বেঙ্গল তাহলে অবশ্যই এটা ফলস হবে তাহলে আমরা লিখব এফ এবারে বি সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট সুবল এবং মাদলের একটা নৌকা ছিল তৃতীয় লাইন দেখো উপরের বইয়ের পৃষ্ঠার উপরে তৃতীয় লাইন দেখো সুবল অ্যান্ড মাদল ওন্ড এ বোট সুবল এবং মাদলের একটা নৌকা ছিল এখানে ওন্ডের পরিবর্তে হ্যাড কথাটা শুধুমাত্র ব্যবহার করেছে অর্থটা কিন্তু একেবারেই বদলায়নি তাই এটা ট্রু তাহলে আমরা লিখব টি আরেকবার বলছি সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট সুবল এবং বাদলের একটা নৌকা ছিল তাহলে এটা ট্রু হলো এবার আমরা আসছি নাম্বার সি ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দি ডিপ ফরেস্ট ইট ওয়াজ এটা ছিল সুবলস ফার্স্ট জার্নি সুবলের প্রথম ভ্রমণ ইনটু দ্য ডিপ ফরেস্ট গহন বা গভীর বনে এটা ছিল সুবলের প্রথম যাত্রা এবারে আমরা পঞ্চম লাইনে আমরা দেখি না চতুর্থ লাইনে এই পৃষ্ঠারই উপর থেকে চতুর্থ লাইনে দেখো দে ওয়ার গোয়িং ইনটু ডিপ ফরেস্ট তাই না তারপরে লেখা আছে সুবল হ্যাড নেভার গান ইনটু দি ডিপ ফরেস্ট বিফোর সুবল আগে কখনো যায়নি তাহলে ওই পঞ্চম লাইনে তাহলে এটা উত্তরটা পাবো আমরা তাই না সুবল আগে কখনো যায়নি তাহলে এটাই ছিল তার প্রথমবার সুবলের এটা ছিল গহন বনে বা গভীর বনে প্রথম ভ্রমণ তাহলে এটা ট্রু হলো তাহলে আমরা টি লিখবো লাস্ট এটা দেখো দি রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দি মাতলা বাসন্তীর পরে নদীটার নাম হয়েছে মাতলা দি রিভার বিয়ন্ড বাসন্তী বাসন্তীর পর ইজ কল্ড বলা হয় দি মাতলা মাতলা বাসন্তীর পরে নদীটাকে মাতলা বলা হয় আমরা একদম উপরের দিকের পৃষ্ঠার লাস্ট লাইনে দেখো ওই দ্বিতীয় পারার ওখানে একটাই লাইন বলতে গেলে আছে ওটা দেখি বিয়ন্ড বাসন্তী দি রিভার টুক দ্য নেম বিদ্যা ওখানে লেখা আছে বাসন্তীর পর নদীটা বিদ্যা নাম নিয়েছে তাই না লাস্ট লাইনে দেখো ওয়ার্ড কথাটা আছে দি নেম বিদ্যা অথচ আমাদের প্রশ্নে দেওয়া আছে মাতলা তাহলে এটাও আমাদের ফলস হলো তাহলে আমরা এফ লিখব আরেকবার তাহলে উত্তরটা রিপিট করছি এ হয়েছিল ফলস বি হয়েছিল ট্রু সি হয়েছিল ট্রু আর ডি ফলস ঠিক আছে এবারে আমরা শুরু করব অ্যাক্টিভিটি টু লেট আস স্টার্ট অ্যাক্টিভিটি টু কি আছে এখানে লেখা ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড এটা ছিল তার প্রথমবার এবং সে খুব উত্তেজিত ছিল
হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি, সে কি অনুভব করেছিল যাত্রা শুরুর আগে, মানে সুবল, সুবলের তো এটা প্রথম যাত্রা ছিল, সে যাত্রা শুরুর আগে কি ভেবেছিল, ডিসকাস উইথ ইওর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে বর্ণনা করো, আলাপ আলোচনা করো। আগেও বারবার বলেছি, নাও উই আর আউট অফ স্কুল, এখন আমার স্কুলের বাইরে, দ্যার ইজ নো চান্স, নো স্কোপ অফ মিটিং আওয়ার পার্টনার অর ফ্রেন্ডস, এখন বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার কোনো সুযোগ আমাদের নেই। সো আই অ্যাম টেলিং ইউ, ট্রাই টু রিমেম্বার ইট অ্যান্ড ট্রাই টু সে অর রাইট ইন দিস ওয়ে, সুযোগ আমাদের নেই। সো আই অ্যাম টেলিং ইউ, ট্রাই টু রিমেম্বার ইট অ্যান্ড ট্রাই টু সে অর রাইট ইন দিস ওয়ে, তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো মনে রাখতে চেষ্টা করবে, নিজেরা এইভাবে লিখতেও চেষ্টা করবে, যে সুবলের এটা ছিল প্রথম যাত্রা, সে কি অনুভব করেছিল যাত্রা শুরুর আগে। দেখো, ম্যান হ্যাজ এন্ডলেস কিউরিওসিটি, মানুষের সীমাহীন কৌতূহল, ফ্রম অ্যানসিয়েন্ট ম্যান হ্যাজ ট্রাইড টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন, অতীতকাল থেকেই মানুষ চেষ্টা করেছে অদেখাকে দেখতে এবং অচেনাকে চিনতে। সুবল ইজ অলসো নট আউট অফ দেম, সুবলও তাইর দেম, সুবলও তাইর তার বাইরে নয়। হি ওয়াজ গোয়িং টু দ্য ডিপ ফরেস্ট অফ সুন্দরবন, সে সুন্দরবনের গভীর অরণ্যে যাচ্ছে, অ্যান্ড বাই বোট, এবং নৌকা করে। ন্যাচুরালি হি ইজ ভেরি এক্সাইটেড, স্বাভাবিকভাবে সে খুব উত্তেজিত। সো মেনি ফিলিংস আর ওয়ার্কিং ইন হিজ মাইন্ড, তার মনে বিভিন্ন রকম অনুভূতি কাজ করছে। কীরকম অনুভূতি, এরকম বলতে পারো, হি ওয়াজ থিঙ্কিং হোয়াট হি উইল সি, সে ভাবছিল সে কি দেখবে। হাউ ওয়াজ দ্য ডিপ ফরেস্ট, গভীর বনটা কেমন, উইল হি সি এনি ক্রোকোডাইল ইন দ্য রিভার, সে কি নদীতে কোনো কুমির দেখতে পারবে, উইল হি সি এনি টাইগার, কোনো কি বাঘ দেখতে পারবে, অর উইল হি সি এনি ডিয়ার, সাচ মনের মধ্যে কাজ করছিল, অ্যান্ড হি ওয়াজ ফিলিং ভেরি এক্সাইটেড, এবং সে খুব উত্তেজনা অনুভব করছিল। ওকে, তাহলে আমরা শেষ করলাম অ্যাক্টিভিটি ওয়ান এবং অ্যাক্টিভিটি টু। এবারে আমরা আসব পেজ নং 59, আমরা খুব অল্পই পড়া দেব এবং চেষ্টা করব প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে এগুলোকে মনে রাখতে। সো লেট আস স্টার্ট পেজ নং 59, লুক অ্যাট দি টপ অফ দি পেজ, বইয়ের উপরের দিকে তাকাও, লেটস কন্টিনিউ, এসো আমরা শুরু করি। মাদল ওয়াজ দ্য এল্ডার বয়, মাদল ছিল অগ্রজ ভাই বা বড় ভাই, অগ্রজ হচ্ছে অগ্রে জন্মে যে, এল্ডার বড় বা অগ্রজ, তাহলে মাদল ওয়াজ দ্য এল্ডার বয়, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার ছিল প্রচুর অভিজ্ঞতা, হি হ্যাড তার ছিল এ লট অফ প্রচুর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, হি হ্যাড এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার ছিল প্রচুর অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো একটা বাঘ দেখেছো। সুবল আস্কড হিম এগারলি, সুবল তাকে জিজ্ঞাসা করলো, এগারলি মানে আগ্রহ সহকারে, উৎসুকভাবে, কি জিজ্ঞাসা করলো সুবল তাকে, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো। সুবল আস্কড হিম এগারলি, সুবল তাকে আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলো, নো মাদল সেইড, মাদল বলল না, বডেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বডেমিয়া হলো একটা অদ্ভুত প্রাণী, বিস্ময়কর প্রাণী। তাহলে উত্তরে কি বলল মাদল, বলল নো, না, বডেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বডেমিয়া একটা অদ্ভুত প্রাণী, ইট ইজ পাওয়ারফুল, ইহা হয় শক্তিশালী, কুইক, ক্ষিপ্র অ্যান্ড সাইলেন্ট, এবং নীরব। কি বলল উত্তরে, ইট ইজ পাওয়ারফুল কুইক অ্যান্ড ইট ইজ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট, পাওয়ারফুল হচ্ছে ক্ষমতাশালী বা শক্তিশালী, কুইক মানে ক্ষিপ্র, ক্ষিপ্র মানে তাৎক্ষণিক, মানে দ্রুত কোনো কাজ করে ফেলতে পারে,
অ্যান্ড সাইলেন্ট এবং নীরব। বাঘ যখন কোনো কাজ করে খুব নীরবে করে, সেই জন্য মাদল কি বলল, ইট ইজ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট, এটা হয় শক্তিশালী ক্ষিপ্র এবং নীরব। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, ইট ক্যান স্ন্যাচ এটা কেড়ে নিতে পারে, চিন্তাই করতে পারে, এখানে হচ্ছে তুলে নিয়ে যেতে পারে। ইট ক্যান স্ন্যাচ এটা তুলে নিয়ে যেতে পারে, এ প্রে একটা শিকার, শিকার মানে যাকে খাওয়ার জন্য সে হত্যা করে তাকে বলা হয় শিকার, ঠিক আছে। PRAY প্রে মানে কিন্তু প্রার্থনা করা বা প্রার্থনা, যেটা আমরা স্কুলে করতাম, তাই না। আর এখানে রয়েছে দেখো PREY প্রে মানে শিকার, তাহলে ইট ক্যান স্ন্যাচ এটা তুলে নিয়ে যেতে পারে, এ প্রে একটা শিকার, অ্যাট উইল ইচ্ছা মতো, উইল মানে এখানে ইচ্ছা। আমাদের সুন্দরবন একটা বন্য স্থান, ওয়াইল্ড হচ্ছে বন্য, প্লেস হচ্ছে স্থান, ইজন্ট ইট, তাই নয় কি। আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা, তাই নয় কি। আবার বলছি আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন একটা বন্য বা বুনো জায়গা, ইজন্ট ইট, তাই নয় কি। সুবল আস্কড, সুবল জিজ্ঞাসা করল, দেয়ার আর স্নেকস টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স, দেয়ার আর সেখানে আছে কি আছে, স্নেকস সাপ আছে, টাইগার্স বাঘ আছে, অ্যান্ড অ্যালিগেটার্স কুমির জাতীয় প্রাণী বা কুমিরই বলতে পারো, ঠিক আছে। তাহলে সেখানে কি কি আছে, সাপ আছে, বাঘ আছে আর অ্যালিগেটার্স হলো। তাহলে আমরা ডিংরিং পড়লাম, অর্থটা জানলাম, এবারে আমরা এর মধ্যে একটা নিয়ারেস্ট মিনিং আর অপোজিট ওয়ার্ড জানবো, জানবো আরও কীরকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো মন দিয়ে আরেকবার, মন দিয়ে আরেকবার এই পার্টটা শুনে নাও। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, সুবল আস্কড হিম এগারলি, নো সেড মাদল, বডিমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, ইট ইজ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট, ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট, সুবল আস্কড, দেয়ার আর স্নেকস টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স। তাহলে আমরা শুনলাম, এবারে দেখো, দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ ব্লু ইঙ্ক, কতগুলো শব্দ আছে যেগুলো নীল কালি দিয়ে দাগ দেওয়া। এ লট অফ, এ লট অফ মানে প্রচুর, তোমরা লিখে নিতে পারো, এ লট অফ মানে প্রচুর, এনাফ, ENOUGH, এ লট অফ মানে প্রচুর, এনাফ, ENOUGH, এনাফ মানে প্রচুর, প্লেন্টি, PLENTY, প্লেন্টি মানে প্রচুর, আরও আছে কপিয়াস মানে প্রচুর হয়, হিউজ মানে প্রচুর হয়, যাই হোক আমরা একটা দুটো মনে রাখবো, এ লট অফ হচ্ছে এনাফ বা প্লেন্টি হলো। নেক্সট দেখো স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ হচ্ছে বিস্ময়কর, ওয়ান্ডারফুল, WONDERFUL, কি বললাম, স্ট্রেঞ্জ, ওয়ান্ডারফুল, ক্রিয়েচার প্রাণী, CREATURE, ক্রিয়েচার প্রাণী আমরা জানি, অ্যানিমেল প্রাণী, ANIMAL, ANIMAL, তাহলে ক্রিয়েচার হলো অ্যানিমেল। তারপরে দেখো সাইলেন্ট, সাইলেন্ট অর্থ চুপচাপ বা নীরব, তাই না। এর নিয়ারেস্ট মিনিং কি করব, কি বললাম, STILL, স্টিল মানে চুপচাপ বা নীরব, এরকম এর হবে সাইলেন্ট, SILENT, ও সাইলেন্টের নিয়ারেস্ট মিনিং হলো স্টিল, STILL। দেখো স্টিল কিন্তু অন্য বানানোরও আছে, দেখো STEL, এই স্টিল মানে চুরি করা, তাই না, আবার STEEL, এই স্টিল মানে ইস্পাত, ঠিক আছে। এগুলো আমরা যখন আরও উপরের ক্লাসে উঠব তখন এই সবগুলো শিখব, এগুলোকে বলা হয় হোমোফোন, যাই হোক। তাহলে আমরা সাইলেন্ট কি বললাম, SILENT, সাইলেন্টের নিয়ারেস্ট মিনিং হলো স্টিল, STILL, স্টিল। এবারে এসো দেখো প্লেস, প্লেস মানে স্থান, এর নিয়ারেস্ট মিনিং হবে VENUE, ভেনু, প্লেসের নিয়ারেস্ট মিনিং ভেনু, VENUE, ঠিক আছে। নাও রিমেইন্ড দ্য ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড উইথ রেড ইঙ্কস, এবারে পড়ে রইল লাল কালি, অপোজিট কি, বিপরীত শব্দ, আমরা বিপরীত শব্দ বাংলায় শিখেছি, ইংরেজিও আমরা চেষ্টা করব, যেটুকু পড়ব যতটা পড়ব তার থেকে
যতগুলো অপোজিট ওয়ার্ড আসছে সেগুলোও জেনে নেওয়ার। সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক। তথাপি পাঁচটা পড়লে যদি একটা মনে থাকবে, মনে রাখবে এটাই তোমার সম্পদ। ইফ ইউ রিড ফাইভ ওয়ার্ডস ইউ উইল ফরগেট ন্যাচারালি অ্যান্ড ইট ইজ রুল, বাট ইফ ইউ ক্যান রিমেম্বার অনলি ওয়ান ওয়ার্ড ইট উইল বি ইয়োর অ্যাসেট ফর এভার, এটাই তোমার চিরদিনের সম্পদ হয়ে থাকবে। ঠিক আছে, তো লেট আস স্টার্ট। ব্রাদার, ব্রাদার অপোজিট কি? এটা আমরা সকলেই জানি, নিশ্চয়ই জানি। ব্রাদার অপোজিট সিস্টার, SISTER। রিপিট করলাম না। এক্সপিরিয়েন্স, নেক্সট ওয়ার্ড, নেক্সট এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা, এর বিপরীত শব্দ হবে অনভিজ্ঞতা, এর বিপরীত শব্দ হবে অনভিজ্ঞতা, ইনএক্সপিরিয়েন্স। ওর আগে আমি একটা IN ইন কথাটা জুড়ে দেবো, তাহলে উত্তরটা কি হলো? INEXPERIENCE, এক্সপিরিয়েন্স অপোজিট ইনএক্সপিরিয়েন্স। তারপরে দেখো পাওয়ারফুল, পাওয়ারফুল হচ্ছে শক্তিশালী, এর অপোজিট পাওয়ারলেস, পাওয়ারফুল অপোজিট পাওয়ারলেস। ফুল কথাটা তুলে দিয়ে LESS করব, স্পেলিংটা কি হলো? POWERLESS। এ প্রসঙ্গে একটা কথা বলে মনে রাখবে যে ফুল বানানটা কিন্তু FULL, কিন্তু এই ফুল কথাটা যখন কোনো ওয়ার্ডের শেষে আমরা যুক্ত করব, আর দুটো L থাকবে না, একটা L হয়ে যাবে। পাওয়ারফুল একটা L, বিউটিফুল একটি L, পিসফুল একটা L। আমরা অনেকে কিন্তু তাড়াতাড়ি লেখার সময় বিউটিফুল এরকম লিখে ফেলি, BEAUTIFULL, আমরা কিন্তু ভুল করি। সেক্ষেত্রে মনে রাখবে যে ফুল কথাটা কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হলে একটা L থাকবে। আর রয়েছে আক্সড, আক্সড মানে জিজ্ঞাসা করেছিল, এর অপোজিট আমরা এটা বলতে পারি রিপ্লাইড, REPLIED। আমরা লিখতেই পারি আনসার্ড, ANSWERED। তাহলে কি বললাম, আক্সটের অপোজিট রিপ্লাইড অথবা অ্যানসার্ড। এবারে আমরা দু একটা ছোটো ছোটো প্রশ্ন একটু জানার চেষ্টা করি, এবং কি করে তার উত্তর লিখতে হবে সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথম প্রশ্নটা ধরি একদম সোজা, হু ইজ দ্য এল্ডার ব্রাদার, হু ইজ দ্য এল্ডার ব্রাদার। আমি আগেই বলেছি হু দিয়ে যখন প্রশ্নের উত্তর লিখবে শুধু হু এর জায়গায় উত্তরটা লিখে দেবে। তাহলে আমরা জেনেছি কি, মাদল, প্রথম লাইনে রয়েছে মাদল ইজ দ্য এল্ডার ব্রাদার। আমি যদি ইজ দিয়ে প্রশ্ন করি, তোমার উত্তরটা কিন্তু ইজ দিয়েই হবে। ঠিক আছে, তাহলে হু ইজ দ্য এল্ডার ব্রাদার, উত্তর হলো মাদল ইজ দ্য এল্ডার ব্রাদার। একই রকম প্রশ্ন ওই লাইন থেকেই হতে পারে, হু হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, হু হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, এর উত্তর হবে মাদল হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, মাদল হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স। শুধু হের জায়গায় আমি মাদল কথাটা জুড়ে দিলাম, মাদলের প্রচুর অভিজ্ঞতা ছিল। তারপরে ধরো এরকম, হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল বড়ে মিয়া ইজ, হোয়াট কাইন্ড, কি প্রকারের অ্যানিমেল, প্রাণী বড়ে মিয়া ইজ, বড়ে মিয়া, বড়ে মিয়া কি ধরনের প্রাণী, আমরা উত্তরটা পাবো তৃতীয় লাইনটা থেকে। দেখো বড়ে মিয়া ইজ এ, বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট ক্রিয়েচার। কি বললাম, আমি একটু বাক্যটা নিজের মতো চেঞ্জ করে নিয়েছি, দেখো কিন্তু যতটা সম্ভব একই রেখেছি দু একটা ওই ছোট ছোট আর্টিকেল পজিশন বাদ দিয়ে। কি বললাম, বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট অ্যানিমেল। বড়ে মিয়া হলো একটা অদ্ভুত, শক্তিশালী, ক্ষিপ্র এবং নীরব প্রাণী। ঠিক আছে, এখানে আমরা দেখো ওই স্ট্রেঞ্জ কথাটা বাদ দিয়েছি, ইট ইজ বাদ দিয়েছি, তাই না, এগুলো বাদ দিয়ে পুরোটাই বলেছি, হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল বড়ে মিয়া ইজ, বড়ে মিয়া কী ধরনের প্রাণী, উত্তরে বলেছিলাম বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ পাওয়ারফুল কুইক অ্যান্ড সাইলেন্ট অ্যানিমেল। আবার ধরো, হোয়াট ক্যান উই সি ইন দ্য সুন্দরবনস, আবার বলছি হোয়াট ক্যান উই সি ইন দ্য সুন্দরবনস, আমরা সুন্দরবনে কি দেখতে পারি, তোমার উত্তরটা দেখো লাস্ট লাইনে, দেখো
we can see there snakes, tigers and alligators. প্রশ্ন করেছিলাম what can we see in the Sundarbans? প্রশ্ন থেকে ওই অংশটা নাও we can see. এবার আজকের যেটুকু পড়া দিয়েছি তার লাস্টের লাইনটা দেখো we can see এরপরে বলবে snakes, tigers and alligators. We can see আমরা দেখতে পারি কি দেখতে পারি snakes, সাপ, tigers and alligators. বাঘ এবং কুমির জাতীয় প্রাণী তাই না সুন্দরবনে আমরা সাপ বাঘ এবং কুমির দেখতে পারি ঠিক আছে আবার এটাও তুমি বলতে পারো যে এরকম একটা প্রশ্ন করা যেতেই পারে কি হোয়াট কাইন্ড অফ প্লেস সুন্দরবন ইজ হোয়াট কাইন্ড অফ প্লেস সুন্দর ইজ হোয়াট কাইন্ড অফ প্লেস সুন্দরবন ইজ সুন্দরবন কি ধরনের জায়গা উত্তর হবে